রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব। পশ্চিমবঙ্গের রাজ্যপাল প্রশাসনিক বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে এই চলমান সংঘাত রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। কলকাতায় বিজেপির বিক্ষোভ। কলকাতায় রাজ্য প্রকল্পগুলিতে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি একটি বড় বিক্ষোভের আয়োজন করেছে। দলীয় নেতৃত্ব সিবিআই তদন্তের দাবি জানিয়েছে এবং তৃণমূল সরকারকে বড় আকারের আর্থিক দুর্নীতির জন্য অভিযুক্ত করেছে। শিক্ষা সংস্কার উদ্যোগের ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিক শিক্ষার একটি নতুন সংস্কার প্রকল্প ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে সরকারি বিদ্যালয়গুলিতে পাঠ্যক্রম উন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণের মান বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। কলকাতা মেট্রো সম্প্রসারণ প্রকল্প। নোয়াপাড়া থেকে বরানগর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ প্রকল্পের আজ সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই প্রকল্পটি কলকাতার উত্তরাঞ্চলের সংযোগ আরও উন্নত করবে এবং 2025 সালের মধ্যেই এটি সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। শ্রীরামপুরে বন্যা ত্রাণ কার্যক্রম। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শ্রীরামপুর অঞ্চলে আজ ব্যাপক ত্রাণ কার্যক্রম চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে বন্যা প্রভাবিত পরিবারগুলিকে প্রয়োজনীয় সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শিলিগুড়িতে এসএফআই ও ডিওয়াইএফআই এর মিছিল। শিক্ষার বেসরকারীকরণ ও বেকারত্বের বিরুদ্ধে শিলিগুড়িতে ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআই এবং ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া ডিওয়াইএফআই এর সদস্যরা আজ একটি বড় মিছিল করেছে। দয়া করে এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আপনি সহজেই আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ধন্যবাদ। নমস্কার, আজ কি বাদ এই বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি গুপ্তা স্যার পঙ্কজ।